2 ঘন্টা বা 2.5 ঘন্টা লাগবে। ইস্টার সানডেতে পুনর্থান রোববার বিকালে কোনো খ্রিস্টজাগ নেই। এই তপস্যাকালে যে দান আপনারা জমা করেছেন সেটা গির্জার ডান দিকে একটা বাক্স দেখতে পাচ্ছেন, ওখানে রাখবেন। ওই জায়গাটা সাদা দেখা যাচ্ছে ওখানে কার্টুনে। আর ছেলেমেয়েরা যদি গোলমাল করে, ছোট ছেলেমেয়েরা, তাদেরকে নিয়ে যাবেন ওই মাঠের ওখানে, কিন্তু সঙ্গে একজন থাকবেন যাতে বেশি দৌড়াদৌড়ি না করে। কোনো প্রয়োজন হলে আমাদের পালকীয় পরিষদের সদস্যগণ আছেন গেটের কাছে, প্রলয়, এন্ড্রু, স্বপন, জয়, ডানিয়েল, রিঙ্কু, ইলোরা, শক্তি, প্রভা, ন্যান্সি, বিপ্লব, তাদের এবং আমাদের স্টাফ খুপনের সাথে যোগাযোগ করবেন। এই খ্রিস্টজাগের উদ্দেশ্য এলাইয়াস ও থেলমা গমেজের বিবাহবার্ষিকীতে ঈশ্বরকে ধন্যবাদ। শেফালি ও ফ্রান্সিস বিশ্বাস, আইজেক স্বপন বিশ্বাসের জন্মদিনে ঈশ্বরকে ধন্যবাদ ও আশীর্বাদ। শক্তি হালদার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে, শক্তি হালদার মায়ের সুস্থতার জন্য ঈশ্বরের আশীর্বাদ কামনায়। হ্যালো হ্যালো
এবং শীতের এক নম্বর। Yeah.
সবাইকে সুস্বাগত। আজকে একটা বিশেষ দিনে আমরা উপস্থিত হয়েছি। আমি শ্রদ্ধেয় সবাইকে অনুরোধ করব, আমাদের সামনে যে আসন রয়েছে দয়া করে সামনে আসবেন এবং আসন গ্রহণ করবেন। প্লিজ সবাই সামনে আসেন। আজ হলো যাজকদের পর্ব দিবস বা যাজক দিবস। আজকের এই দিনে মহাযাজক যীশু তার শিষ্যদের নিয়ে যীশুর জীবনের একমাত্র খ্রিস্টবাদ উৎসর্গ করার মধ্য দিয়ে যাজক বরণ সংস্কার প্রতিষ্ঠা করেছিলেন। সেই হিসাবে আজ সারা পৃথিবীতে সকল যাজকদের পর্ব দিবস পালিত হয়ে থাকে। প্রত্যেকজন যাজক তাদের জীবনে যীশুকে অনুসরণ করে, সেবার জীবন যাপন করে থাকেন। প্রত্যেকজন যাজক তাদের সব সময় খ্রিস্টভক্তদের সেবায় নিয়োজিত থাকেন। আমাদের প্রত্যেকের জীবনে একজন যাজকের অনেক বেশি ভূমিকা রয়েছে। একজন খ্রিস্টভক্তের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাজকের প্রয়োজন। যাজকদের এই পর্বদিনে সকল যাজকদের আমাদের ধর্মপল্লীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন নিবেদন করছি। বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার প্রশান্ত টি রেডিও, সহকারী পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার রোনাল্ড আন্তনি রোজারিও, এবং আমাদের সবচেয়ে প্রিয় এবং আমাদের যে কোনো সময় আমরা কাছে পাই আমাদের অতিথি শ্রদ্ধেয় ফাদার বুলবুল রেডিওকে। তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং সকল যাজকদের জন্য প্রার্থনা করি তারা যেন সুস্থ দেহে পবিত্র অন্তরে তাদের পবিত্র সেবা কাজের মধ্য দিয়ে মানুষের মুক্তির পথকে চালিত করতে পারেন। এখন আমরা আমাদের এই ধর্মপল্লীর পক্ষ থেকে আমাদের মাঝে শ্রদ্ধেয় ফাদারদেরকে আমরা ফুল ও গানের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করব। গান সংখ্যা 1231। বলিতে তোমাদের শুভ দিনে, বলিতে তোমাদের শুভ দিনে, তোমাদের শুভ দিনে।
সবাইকে ধন্যবাদ জানাই আমাদের প্রথম পর্বের জন্য। আমরা চলে গেলাম আমাদের দ্বিতীয় পর্বে। দাঁড়াই আমরা, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে, আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্রাত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টেতে ভাই বোনেরা, করোনা মহামারীর অপ্রতিরোধ বিস্তার আমাদের মনে নির্দয় ও ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক দৈহিক সংকট তৈরি করেছিল। এবারের বাংলা নববর্ষ 1429 সন প্রাণস্পন্দন মুক্তির জয়গান মঙ্গলবাণী আনছে, আমাদের দেহ মনে এনে দিয়েছে স্বাভাবিকতার জাগরণ, নব আশা নব প্রাণে আমরা উদ্বেলিত। পূর্ণ বৃহস্পতিবার তপস্যাকালীন সময়ের শেষ প্রান্তের তিন দিন, তারই প্রথম দিন আজ। এদিন স্মরণ করি খ্রিস্টপ্রসাদ প্রতিষ্ঠা, যাজকত্ব স্থাপন ও সেবা ভালোবাসার চরম নিদর্শন। আসুন নববর্ষের নতুনত্বের সাথে আমাদের দিনটি আমাদের হৃদয় মন ও আধ্যাত্মিকতার নবচেতনায় যেন জেগে উঠি। ঈশ্বর আমাদের প্রত্যেকের সাথে প্রভু যীশুর মাধ্যমে, আর তাই আমরা খ্রিস্টজাগে স্মরণ করছি। ভাই বোনেরা, আসুন আমাদের পাপ স্বীকার করি, যেন আমরা পূর্ণ যজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায় কথায় কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার গুরুতর অপরাধে অতএব নিত্য কুমারী ধন্য মারিয়া, সকল স্বর্গীয় দূত ও সাধু সাধিগণ এবং ভাই বোনেরা, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন।
आसुन प्रार्थना करी। हे परम पिता, मृत्युर हाते निजेके समर्पण करार आगे तुम्हार एकमात्र पुत्र जीशु तार अंतिम भोज समाधा करे चिरकालेर जन्य एक अभिनव यज्ञानुष्ठान एवं तार प्रेमेर स्मरणे एक मिलन भोजेर रीति तार भक्तमंडलीर हाते सम्प्रदान करेछिलेन। एखन आमरा तोमाय अनुनय करी सेई पवित्रतम भोजेर आमंत्रण ग्रहण करे आम्रा जेनो प्रेमेर बंधन आबद्ध हुए जीवनेर पूर्णता लाभ करते पारी। एई प्रार्थना पवित्र आत्मार संयोगे तोमार सहित जुग जुगान्तरे विराजमान तोमार पुत्र आमादेर प्रभु परमेश्वर श्री जीशु ख्रीष्टेर नामे। প্রথম পাঠ যাত্রা পুস্তক থেকে। মিশর দেশে ভগবান মোশে ও আরনকে বললেন, এই মাসটি হবে তোমাদের সমস্ত মাসের প্রথম মাস। এই মাসটি থেকে শুরু হবে তোমাদের নতুন বছর। তোমরা ইসরায়েল জনমণ্ডলীর সকলকে এই নির্দেশ দেবে, এই মাসের দশম দিনে তারা প্রত্যেকে এক একটি পরিবারের জন্য, এক একটি ঘরের জন্য যেন একটি করে মেষ জাতীয় কোনো পশুর বাচ্চা জোগাড় করে নেয়। গোটা বাচ্চাটির মাংস খাওয়ার পক্ষে ঘরের লোক সংখ্যা যদি কম হয় তাহলে সবচেয়ে কাছের প্রতিবেশীর সঙ্গে ব্যবস্থা করে মোট লোক সংখ্যা অনুসারে যেন বাচ্চাটি জোগাড় করে নেওয়া হয়। কে কতটা খেতে পারে তা হিসেব করে যেন মোট লোক সংখ্যা অনুসারে যেন বাচ্চাটি জোগাড় করে নেওয়া হয়। কে কতটা খেতে পারে তার হিসেব করেই যেন সেটি বেছে নেওয়া হয়। খুঁত নেই এক বছরের এমন একটি মদ্যা বাচ্চাকে বেছে নিতে হবে। তা মেষও হতে পারে, সাগও হতে পারে। মাসের চতুর্দশ দিনটি পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হবে। সেদিন সন্ধে হওয়ার সময় ইসরায়েল জনমণ্ডলী সমবেত সকলে যে যার পশুটি জবাই করবে, তারপর সেটির খানিকটা রক্ত নিয়ে যাওয়া হবে। যেসব ঘরে পশুটি মাংস খাওয়া হবে সেই সব ঘরের দরজার দুই বাজুতে ও কপালিতে ও রক্ত লাগিয়ে দেওয়া হবে। সে রাত্রি মাংসটা খেয়ে নিতে হবে। আগুনে জল সে তা খেতে হবে খামিরবিহীন রুটি ও তেঁতু শাক দিয়ে। মাংস খেতে হবে এইভাবে, কোমরে থাকবে বন্ধনী, পায়ে থাকবে জুতো, হাতে থাকবে লাঠি। আর তাড়াতাড়ি খেতে হবে, কেননা ভগবান যে সেই সময়ে নিস্তরণ করে যাবেন। সেই রাত্রে আমি মিশর দেশের মধ্য দিয়ে যাব। পশু ও পশুর মাংস প্রথম জাতককে আমি প্রাণে মেরে যাব, এবং এই আমি ভগবান ঈশ্বরের সমস্ত দেবতার যজ্ঞ দণ্ডবিধান করে যাব। তোমরা যেসব বাড়িতে আছো সেখানকার ওই রক্তের দাগ তখন তোমাদের উপস্থিতি চিহ্নিত করবে। ওই রক্তের দাগ দেখে আমি তোমাদের ডিঙ্গিয়ে এগিয়ে যাব। এইভাবে আমি যখন মিশর দেশের বুকে আঘাত হানব তখন সেই বিধ্বংসী দুর্বিপাক তোমাদের স্পর্শ করবে না। এই দিনটি তোমাদের কাছে এক স্মারক দিবস হিসেবে হয়ে থাকবে। ভগবানের সম্মানে পালনীয় পর্বদিন রূপে তোমরা তা উদযাপন করবে, পুরুষানুক্রমে তা উদযাপন করে যাবে। এই বিধি চির পালনীয়। প্রভুর বাণী।
प्रभु जीशु के शत्रु हाथ तुले रात्रिते हाथ एकखाना रुटी निलेन ईश्वर के धन्यवाद जानिए से रुटी खानी छिड़े टुकड़ो टुकड़ो करलें देह जा तुम्हारे ही जन्मे तुम्हारा स्मरण अनुष्ठान कर तेम भाव भोजन शेषे पान पत्री बोलें पत्र रक्त स्थापित नवसन्धि तुम्हारा स्मरण अनुष्ठान कर जत बार ये पत्र पान कर तत बार ही वास्तविक जत बार तुम्हारा रुटी खाओ और ये पत्र पान करो तत बार तुम्हरा तो प्रभु मृत्यु कथाई घोषणा करो जत दिन ना आसें यही हलो प्रभुर वाणी। नतून आदेश दिलामी जे भाव भलोवसे तुम्हरा सब से भाव परस्पर के भलोबाशे
প্রভু আপনাদের সহায় থাকুন। যোহন অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। তখন নিস্তার পর্ব শুরু হবে। যিশু তো জানাই ছিল যে এবার তার সেই সময়টি এসেই গেছে যখন এই জগৎ ছেড়ে পিতার কাছে তাকে চলে যেতে হবে। এই সংসারে রয়েছে যারা তার সেই আপনজনদের তিনি তো বরাবরই ভালোবেসে এসেছেন, এবার তিনি কিন্তু তাদের প্রতি তার সেই ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিলেন। সান্ধ্য ভোজ তখন চলছে। শয়তান ইতিমধ্যে শিমনের ছেলে যুদা ইস্কারিয়তের মনে যিশুকে শত্রুর হাতে তুলে দেওয়ার সংকল্প জাগিয়ে দিয়েছিল। তবে যিশু ভালোভাবে জানতেন পিতা তারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। এও তিনি জানতেন যে ঈশ্বরের কাছ থেকেই এসেছেন তিনি আর ঈশ্বরের কাছেই ফিরে যাচ্ছেন। তিনি তখন খাওয়ার আসন থেকে উঠে গায়ের জামাটা খুলে রাখলেন এবং একটা গামছা নিয়ে কোমরে জড়ালেন। তারপর একটা পাত্রে জল ঢেলে তিনি শিষ্যদের পা ধুয়ে দিতে আরম্ভ করলেন আর কোমরের গামছাটা দিয়ে তা মুছিয়ে দিতে লাগলেন। এইভাবে তিনি শিমন পিতরের কাছে এলেন, কিন্তু পিতর তাকে বললেন, সে কি প্রভু, আপনি আমার পা ধুয়ে দেবেন? যিশু তাকে উত্তর দিলেন, আমি কি করছি এখন অবশ্য তা বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝতে পারবে। পিতর তাকে বললেন, না, আমার পা আপনি ধুয়ে দেবেন না, কখনো না। যিশু উত্তর দিলেন, আমি যদি ধুয়ে না দেই তাহলে তোমার সঙ্গে কিন্তু আমার কোনো সম্পর্কই থাকে না। শিমন পিতর তাকে বললেন, প্রভু, তাহলে শুধু পা নয়, আমার হাত আর মাথাও আপনি ধুয়ে দিন। যিশু তখন তাকে বললেন, যে স্নান করেছে শুধু পা ছাড়া তার আর কিছু ধোবার প্রয়োজন নেই, সর্বাঙ্গেই সে শুচি। তোমরাও তো শুচি, কিন্তু সকলে নাও। তিনি অবশ্য জানতেন কে তাকে শত্রুর হাতে তুলে দেবে, তাই তিনি বললেন, তোমরা সকলে শুচি নাও। তাদের পা ধুয়ে দেওয়ার পর তিনি গায়ের জামাটা পরে নিয়ে আবার খাওয়ার আসনে গিয়ে বসলেন। তখন তিনি তাদের বললেন, আমি এখন তোমাদের জন্য কি করলাম তোমরা কি তা বুঝতে পারছো? তোমরা তো আমাকে গুরু বা প্রভু বলে থাকো, আর ঠিকই বলো, আমি তো সত্যিই তাই। কাজেই প্রভু ও গুরু হয়ে আমি যখন তোমাদের পা ধুয়ে দিলাম তখন তোমাদেরও পরস্পরের পা ধুয়ে দেওয়া উচিত। আমি তো এখন তোমাদের সামনে একটি আদর্শই তুলে ধরলাম। আমি তোমাদের জন্য যেমনটি করলাম আমি চাই তোমরাও ঠিক তেমনটি করবে। প্রভুর মঙ্গল সমাচার। আজকের তিনটি পাঠের মধ্যে একটি চমৎকার মিল বা একটা একাত্মতা খুব স্পষ্ট। পূর্ণ বৃহস্পতিবার, সকল ইতিহাসে পূর্ণ বৃহস্পতিবার অন্যতম প্রধান দিন, যিশুর জীবনেরও প্রধান একটি দিন আজকের দিনটি। প্রতি খ্রিস্ট জাগে আমরা শুনে থাকি
যে রাত্রিতে তিনি শত্রু হাতে সমর্পিত হয়েছিলেন। প্রতি খ্রিস্ট জাগে এই কথাটা আমরা শুনে থাকি, আর সেই রাত্রিটি হল আজ। এই রাত্রি পৃথিবীর ইতিহাসে একটি প্রধান রাত। আজকের পাঠগুলোর আলোতে আজকের দিনটি উপলক্ষে অনুধ্যানে দশটি বিষয় সহযোগিতা করছি। প্রথম, অরিজিনালি পূর্ণ বৃহস্পতিবারে কি ঘটেছিল আর মঙ্গল সমাচারের মধ্যে সেটা আমরা পাই মধ্যরাত, মধ্যরাত্রের পরেও। যিশু পিতর জোহনকে পাঠান উপরের ঘরে নিস্তার ভোজ ব্যবস্থা করতে। আজকে দিনে তিনি শিষ্যদের পা ধুয়েছেন। আজকে প্রথম খ্রিস্টজাগ অর্পণ করেছেন, প্রতিষ্ঠা করেছেন। একই সঙ্গে খ্রিস্ট জাগের জন্য যাজকবরণ সংস্কার প্রতিষ্ঠা করেছেন। জুদাসের বিশ্বাসঘাতকতার ভাববাণী তিনি করেছেন। নতুন আদেশ দিয়েছেন, পরস্পরকে ভালোবাসো আমি যেমন তোমাদের ভালোবেসেছি। শিষ্যদের মধ্যে পিতরের বিশেষ ভূমিকা হবে সেটা তিনি ইঙ্গিত দিয়েছেন। পিতর যে অস্বীকার করবে তারও তিনি ঘোষণা দিয়েছেন। প্রভু যীশু শিষ্যদের একতার জন্য প্রার্থনা করেছেন। যোহনের ১৩ থেকে ১৬ অধ্যায়ে যীশুর শেষ বক্তব্যগুলো, যেখানে তিনি অনেক বিষয়ে প্রার্থনা করেন, সেটাও করেছেন। লেখা আছে মঙ্গল সমাচারে তার একটি গান করে এগিয়ে গেলেন, গান করেছেন। জৈতুন পর্বতে গিয়েছেন, গেতসেমানি বাগানে প্রার্থনা করেছেন। তিনি জুদাসের দ্বারা শত্রুদের হাতে ধরা পড়েন, তার শিশুদেরকে তিনি হিংসাত্মক কাজ থেকে থামান। মহাযাজকের চাকর মালখাস, যার কান কেটে ফেলা হয়, তার কানটাকে সুস্থ করে দেন। যিশু মহাযাজক আন্না ও কাইফার সামনে যান, পিতর যিশুকে অস্বীকার করেন, পিলাতের কাছে তাকে নেওয়া হয়। খ্রিস্টদের ভাই বোনেরা দেখুন কতগুলো ঘটনা আজকে রাতে ঘটেছিল, প্রথম সেই বৃহস্পতিবার দিনে। দ্বিতীয়ত, নতুন আদেশ দিচ্ছি তোমরা পরস্পরকে ভালোবাসো, আর সেটা আমরা মঙ্গল সমাজে শুনেছি। এই জন্য ইংরেজিতে আজকের দিনটিকে বলা হয় মন্ডে থার্সডে, অর্থাৎ ম্যান্ডেট প্রাপ্ত কাজ করার জন্য আহ্বান করছেন। তৃতীয়ত, আজকের উপাসনায় আজকের দিনে ক্রিসমাস অর্থাৎ তেল আশীর্বাদ হয় সকালে, কিন্তু সুবিধার জন্য অন্যদিনও হতে পারে। আর সন্ধ্যায় আমরা শেষ ভোজের অনুষ্ঠান করছি। প্রতীকী হিসাবে পা ধোয়ার অনুষ্ঠান করছি। প্রসাদ সিন্ধুক, যেখানে খ্রিস্ট প্রসাদ রাখা হয় সেটা শূন্য। বেদিতে খ্রিস্টদাগের পরে কাপড় রাখা হবে না। আর জনগণ, আমরা সবাই খ্রিস্ট প্রসাদে আরাধনায় নিয়োজিত হব খ্রিস্টজাগের পরে। কেন আজকের দিনটি তাৎপর্যপূর্ণ? আজকের দিনে আমরা মনোযোগী হই যে আজকের দিনে প্রভু যীশু খ্রিস্টজাগ প্রতিষ্ঠা করেছেন, খ্রিস্ট প্রসাদ প্রতিষ্ঠা করেছেন। আমাদের সাতটি সংস্কারের অন্যতম একটি, যেটি ছাড়া চলে না, যাজকবরণ সংস্কার প্রতিষ্ঠা করেছেন, এবং ভালোবাসার খ্রিস্টীয় নির্দেশ তিনি দিয়েছেন, পরস্পরকে ভালোবাসো। প্রসাদ সিন্ধুক শূন্য, খ্রিস্টযুগে আশীর্বাদিত রুটি আমরা গ্রহণ করব, আর পরের দিনে আগামীকালের জন্য তাও রাখা হবে। সপ্তম, পা ধোয়ানো, একটু পরেই আমরা পা ধোয়ার অনুষ্ঠানে যাব। এটা হলো ভালোবাসার প্রকাশ। মানবপুত্র সেবা পেতে নয়, সেবা করতে এসেছেন, সেটারই ইঙ্গিত বা সেটা প্রকাশের জন্যই পা ধোয়ানোর অনুষ্ঠান হয়। শেষ ভোজের স্মরণে মিশার পরে পবিত্র সংস্কার দেখবেন, শোভাযাত্রা করে মোমবাতি জ্বালিয়ে ধূপ দিয়ে রাখা হয় এবং গান করা হয়। নবম, মিশার পর আরাধনা, এবং মন্ডলী আশা করে
যা আমরা জোহন রচিত মঙ্গল সমাচারের ১৩ থেকে ১৭ অধ্যায় পাঠ করি। সর্বোপরি বেদী ও গির্জা সাজসজ্জাহীন রাখা হয়। এতগুলো বিষয় আজকের দিনে আমাদের অনুধ্যানের জন্য রাখা হয়। খ্রিস্টদের ভাই বোনেরা, একজন জেজুইট ফাদার বার্নার্ড ডন, তিনি ইংল্যান্ডের একজন মিশনারি। আর তিনি একদিন তার মা তাকে ছোটবেলায় কোলে নিয়ে বলেন যে তার মতো তাকে কেউ এই পৃথিবীতে ভালোবাসে না। আর তখন মা বর্ণনা করেন যে কিভাবে তিনি তার যত্ন করেছেন, করেন, নার্সিং করেছেন, তার জন্য পরিশ্রম করেছেন, তার সেবা যত্ন করেছেন। ফলে ওই ছোট বার্নার্ড কৃতজ্ঞতায় তার মাকে জড়িয়ে ধরে কিসি দিল। আর তখন মা কিছুক্ষণের জন্য নীরব থাকে এবং একটি ক্রুশ ছোট বার করে তিনি বলেন, ক্রুশে অত্যাচারিত প্রভু যীশু, যে দেখো সন্তান আমার, যীশু খ্রিস্ট তোমাকে এই আমার চেয়ে অনেক বেশি ভালোবাসেন। আর সেই কথা শুনে পরবর্তীতে এই ছোট বার্নার্ড যাজক হন এবং মিশনারি হন। ঈশ্বর আদমকে সৃষ্টি করেছেন তার প্রয়োজনের জন্য নয়, আদি পিতা মাতাকে তার ভালোবাসা প্রকাশের জন্য। আব্রাহামের বন্ধুত্ব তিনি গ্রহণ করেন তার প্রয়োজনের জন্য না, কিন্তু আব্রাহামকে শাশ্বত জীবন দেওয়ার জন্য। আসলে যিশুর মধ্য দিয়ে আমরা পিতার ভালোবাসার পূর্ণ প্রকাশ পাই। সে ভালোবাসা দেখানোর জন্য ঈশ্বর পুত্র যিশু অজানা গ্রামের সাধারণ পরিবারে সাধারণ মেয়ের মাধ্যমে, কুমারী মায়ের মাধ্যমে জন্ম নিলেন। রোমান সাম্রাজ্যের কম গুরুত্বপূর্ণ এলাকায় আবির্ভূত হলেন, যে জাতিকে শাসকেরা দাস করে রাখে, জনগণকে এবং অর্থ আদায়ের উৎস করে রাখে, সেরকম একটা জাতির মধ্যে যিশু কিন্তু জন্মগ্রহণ করেন। তার ভালোবাসা দেখানোর জন্য তিনি অজপর আগায় বেড়ে ওঠেন, পরিশ্রম করেন, কাঠ মিস্ত্রির কাজ করেন। তার প্রকাশ্য জীবনের অধিকাংশ সময় তিনি ব্যয় করেন গরিব, জেলে, মন্দ মানুষ যারা সমাজে গণ্য, তাদের সাথে, চাষিদের সাথে। এবং বিশেষভাবে তিনি খেয়াল রাখেন অবহেলিতদের, অসুস্থদের, কর আদায়কারী, বিভিন্ন ধরনের নিম্ন নিগৃহীতদের মাঝে তিনি সময় দেন এবং শেষে ক্রুশে মৃত্যুবরণ করেন। আজ আমরা স্মরণ করছি যে প্রভু যীশু খ্রিস্টপ্রসাদ সংস্কার স্থাপন করেছেন, আর এটাই হলো তার শ্রেষ্ঠ দান আমাদের জন্য। এই খ্রিস্টজাক, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের স্মরণ, এটা ভালোবাসার সংস্কার, একতার চিহ্ন, মিলনের চিহ্ন, শুচিতার চিহ্ন, নিস্তার ভোজ। তাই খ্রিস্টপ্রসাদ হল খ্রিস্ট জীবনের উৎস এবং সর্বোচ্চ চূড়া। বলা হয়ে থাকে যে দুইজন মানুষ যেখানে থাকবে সেখানে যেন খ্রিস্টজাগের ব্যবস্থা থাকে, খ্রিস্টপ্রসাদের ব্যবস্থা থাকে। আমাদেরকেও তাই বলা হয়, ফাদারদের, ব্রাদারদের, সিস্টারদের, জনগণকেও, যেখানে দুইজন তিনজন থাকবে সেখানে যেন অবশ্যই খ্রিস্টপ্রসাদের ব্যবস্থা থাকে, যেন তারা খ্রিস্টপ্রসাদ নিতে পারে। আর আমরা দেখেছি মঙ্গল সমাজে শুনেছি ভালোবাসার কথা, যে পা ধোয়ানোর ব্যাপার শুনেছি। তার মানে শুধু ভালোবাসলেন শেষ পর্যন্ত না, ভালোবাসার শেষ পর্যন্ত কত বেশি ভালোবাসা যায়। আর সত্যিকারের ভালোবাসায় মানে কত করা যায়, আরও কত যাওয়া যায়, আর সেটা নম্রপূর্ণ হবে এবং সেটা প্রকাশ পাবে। তাহলে যিশুর এই ভালোবাসা, পা ধোয়ানোর ঘটনা কিন্তু তাই, মানে ভালোবাসার শেষ পর্যন্ত তিনি গিয়েছেন, যে কত নম্র হলে পা ধোয়ানোর বিষয়টা তিনি মনে রেখে সেটা সম্পন্ন করেছেন এবং নম্র হয়েছেন। নিশ্চয়ই মাথা নিচু করে তিনি তাদের পা ধুয়েছেন, দাঁড়িয়ে তো করেন না, নম্রতা, এবং সেটা প্রকাশিত জগতের সব জায়গায়, এই ঘটনা কিন্তু জানা, প্রকাশ করা হয়। আর আমরা মানুষেরা ইতিহাসে এই ভালোবাসার অভিযাত্রায় বাস করি, আবিষ্কার করি। ভালোবাসার জন্যে আমরা কিন্তু সৃষ্ট, যে কোনো কাজকর্ম আমরা করি ভালোবাসার প্রতি, ভালোবাসার জ্ঞানে, যে ভালোবাসার উৎস যিশু, যা তিনি দেখিয়েছেন আজকের দিনে। খ্রিস্টপ্রসাদ যা আমরা গ্রহণ করি, খ্রিস্টজাগ সম্পন্ন করি, এটা আমাদের একতার এবং ভালোবাসার চিহ্ন। খাদ্য আমাদের শক্তি এবং বললাভের জন্য, সেই সঙ্গে সহভাগিতার, তখন কিন্তু আমরা সহভাগিতা করি, অনেক কথা বলি। একইভাবে যখন খ্রিস্টপ্রসাদ গ্রহণ করি,
তখন আমাদের যে আধ্যাত্মিক শক্তি আধ্যাত্মিক অনুগ্রহ সেটাও কিন্তু পরস্পরের মধ্যে আমাদের সহভাগিতা করার কথা। কিন্তু আমরা কি করি, এমনকি পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই অনেক সমস্যা। এমনি আমরা হয়তো সুন্দর বাহ্যিকভাবে দেখাচ্ছি, একজন আরেকজনের বিরুদ্ধে যাচ্ছি, সমালোচনা করছি, কোনো কিছুতে অসুবিধা হলে সেটা নিয়ে আমরা অনেক রকমের প্রতিক্রিয়া করি এবং অন্যদের ব্যাপারে নাক গলাই, শুধু শুধু বেশি কথা বলি, অন্যের কুৎসার জন্য সর্বদা প্রস্তুত থাকি, একসঙ্গে বসলি অনেক ধরনের কথা বলি। এগুলো আমাদের জীবনে এই ভালোবাসার অভাবের একটি চিহ্ন। কাজেই আজকে যখন আমরা প্রভু যীশুর খ্রিস্টপ্রসাদ সংস্কার স্থাপন, যাজকত্ব স্থাপন এবং ভালোবাসার নম্রতার বিষয় অনুদান করছি, আসুন আমরা প্রভু যীশুর সাথে চলে তার মতো নম্র হয়ে সব কিছুতে আমাদের কাজে নিয়োজিত হই, বিশেষভাবে পরস্পরের সঙ্গে ব্যবহারে, আচার অনুষ্ঠানে, অন্যের সাথে সম্পর্কে এবং খ্রিস্টপ্রসাদের প্রতি যেন আমরা যথার্থ ভক্তি শ্রদ্ধা রাখি। একটু পরেই পা ধোয়ানো হবে প্রতীক হিসাবে, আর এই পা ধোয়ানোটা এক অর্থে বলা হয় প্রভু যীশুর ভালোবাসার উইল ও ইচ্ছাপত্র। মৃত্যুর আগে আমরা আমাদের গুরুজন যারা তারা কিন্তু উইল করেন, ইচ্ছা প্রকাশ করেন, একইভাবে যীশুও এই জগৎ ছেড়ে চলে যাবার আগে তার ইচ্ছাপত্র এবং উইল দিয়ে গেলেন শিষ্যদের পা ধুয়ে, যে আমি যেমন তোমাদের ভালোবেসেছি তোমরা পরস্পরকে ভালোবাসো। এটা তার অন্যতম একটি প্রধান বিষয় যা আমাদের সবার জন্য প্রযোজ্য। ভালোবাসা স্বার্থহীন, এখানে কোনো সুখ না খোঁজা, ভালোবাসা বলিদান অর্থাৎ দাবি না করা, প্রতিদানে আমি কিছু পাবো এই ইচ্ছাটা না রাখা। ভালোবাসা অন্যের দুর্বলতাকে গ্রহণ করে, আন্ডারস্ট্যান্ডিং হয়, অন্য দুর্বল আমিও দুর্বল সেটা আমরা উপলব্ধি করি, সেটা আমরা গ্রহণ করি। সর্বোপরি ভালোবাসা হলো ক্ষমাপূর্ণ, ফরগিভিং। আমরা দেখি পিতরকে কীভাবে যীশু তার দুর্বলতাকে ক্ষমা করেছেন এবং পিতর কীভাবে মণ্ডলীকে পরিচালনা করেছেন। আসুন আমাদের জীবনে আমরা এই বিষয়গুলো স্মরণ করি, খ্রিস্টপ্রসাদের প্রতি ভক্তি রাখি, যা করার জন্য এই জগতে যীশু এসেছেন, যাজকদের প্রতিও শ্রদ্ধা রাখি, যাজকদের জন্য প্রার্থনা করি, তারা যেন পবিত্রভাবে সবার জন্য সেবা কাজ করতে পারেন এবং আমরা যেন খ্রিস্টের নির্দেশিত ভালোবাসা, আমি যেমন তোমাদের ভালোবেসেছি তোমরা পরস্পরকে ভালোবাসো, অর্থাৎ সবার সাথে সুন্দর সম্পর্ক রাখি, নম্র হই, ক্ষমাশীল হই এবং মানুষকে সবসময় মানুষের মর্যাদা দেই, মানুষের প্রতি শ্রদ্ধা রেখে যেন জীবনযাপন করি। আসন্ন এই তিন দিন আমাদের সবার জন্য সেই ভক্তি, এই সেই ক্ষমাপূর্ণ মনোভাব আসুক, আমরা সেই কামনা পিতা ঈশ্বরের কাছে করি প্রভু যীশুর মধ্য দিয়ে। এখন শিষ্যদের পা ধোয়ানোর অনুষ্ঠান। যিশু শেষ ভাষাভাষী তার সেই বারোজন শিষ্যের কাছে সেই সেবার আদর্শ আমাদের সামনে স্থাপন করেছিলেন। যিশুর প্রতিনিধি, সে যাজক, আমাদের ধর্মপালের পালপ্রহিত, শ্রদ্ধাভাবে প্রশান্ত টেরিবেরে এখন সেই একই কাজ আমাদের সামনে করবেন, সেই সেবার আদর্শ আমাদের সামনে তুলে ধরবেন। আপনাদেরকে অনুরোধ করছি ধৈর্য সহকারে ভাবগাম্ভীর্যভাবে দিয়ে গেলে
ভালোবাসবে।
শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, যিশু সেই শেষ ভোজে তার নিজেকে সেই রুটিতে পরিণত করেছিলেন এবং সেই রুটি সেই শিষ্যদেরকে দান করেছিলেন। এখন সেই প্রতীক হিসেবে যাজক সেই রুটি এখন আমাদের সামনে সেই বারো জন শিষ্যকে দান করবেন এবং একই সাথে ফুল হলো বিশুদ্ধতার প্রতীক, সেই ফুল এবং সেই রুটি এখন সেই প্রধান যাজক শিষ্যদেরকে এখন প্রদান করবেন। গান সংখ্যা 1173। ফুল উজ্জ্বল স্বর্ণালী ভোরের মতো জীবন তোমার হো পূজন, স্বর্গীয় আলোর বন্যায়ানু হাজার ফুলের ওই উদ্দেশ্য প্রার্থনা। আমরা দাঁড়াবো। যিশু বলেছেন, আমি যেমন তোমাদের ভালোবেসেছি তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসো। যিশুর এই আদেশ পালনে আমরা যেন সর্বদা বিশ্বস্ত থাকি। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের।
থেকে প্রার্থনা শোনো। যিশু এই জগতে এসেছেন সেবা পেতে নয়, বরং সেবা করতে। অনুনয় করি মণ্ডলীর প্রধান পরিচালক পুণ্যপিতা পোপ ফ্রান্সিস, সকল কার্ডিনাল, বিশপগণ, যাজকগণ, ব্রতচারী ব্রতচারিণীদের জন্য, তারা যেন যিশুর এই সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ঈশ্বর ও মানুষের সেবায় জীবনযাপন করতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। মুক্তিবাণী প্রচার কার্যে সহকারী রূপে প্রভু অনেককে যাজক রূপে নিযুক্ত করেছেন। আজকের এই যাজক দিবসে সকল যাজকের জন্য প্রার্থনা করি, তারা যেন তাদের যাজকীয় জীবনে বিশ্বস্ত থেকে ঈশ্বর ও মানুষের নিজেদের সর্বদা নিয়োজিত থাকতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। আমাদের জীবন পথে আহার রূপে প্রভু যিশু নিজ দেহ ও রক্ত দান করেছেন। মিনতি করি আমরা যেন এই পুণ্য ভোজে সর্বদা অংশগ্রহণ করে জীবনের প্রসাদ ও শক্তি লাভ করতে পারি। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের স্থানীয় সমাজের প্রত্যেকের জন্য প্রার্থনা করি, যেন আমরা যিশুর সেবার জীবন অনুকরণ করে দীন দুঃখী দুর্বল অসহায়দের সেবা কাজের জন্য নিজেদের নিবেদন করতে পারি। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা। পিতা পরমেশ্বরকে আমরা ধন্যবাদ জানাই যে কোভিড-19 থেকে অনেকটা মুক্ত হয়ে আমরা স্বতঃস্ফূর্তভাবে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করছি এবং এই অবস্থায় আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারছি, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। সবাই যেন সুস্থ থাকি, নিরাপদ থাকি এবং আজকের দিনের যে অর্থ নিজেকে দান করেছেন যিশু, আমরা যেন পরস্পরকে দান করতে পারি। আর অন্যান্য উদ্দেশ্যগুলো এখন আমরা মনে মনে স্মরণ করি। হে পরম করুণাময় পিতা, তোমার পুত্র যিশু এই জগতে এসে তোমার ভালোবাসা প্রত্যক্ষভাবে আমাদের কাছে স্থাপন করেছেন, সেই ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা যেন একই পথে চলতে পারি। এখানে উপস্থিত তোমার সন্তানদের, আমাদের সকল ভাই বোনদের হৃদয় মনন্তরে আরও যে সকল উদ্দেশ্য অনুনয় প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে তুমি তা জানো, এই সকল তোমার কাছে অর্পণ করি। প্রসন্ন হয়ে তুমি তা গ্রহণ করো, পূরণ করো, গ্রাহ্য করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে। গান সংখ্যা 152। আমার ভালোবাসারে
বোনেরা প্রার্থনা করো যেন আমার ও তোমাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। হে পিতা, তোমার পুত্রের আত্ম বলিদানের এই স্মারক অনুষ্ঠান যতই সম্পন্ন হয় ততই সার্থক হয়ে ওঠে আমাদের মুক্তির সাধনা। তাই আমরা মিনতি জানাই, আমরা যেন যোগ্য ভাবি এই দিব্য অনুষ্ঠানে যোগদান করতে পারি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমরা আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। খ্রিস্ট হলেন চিরকালের প্রকৃত মহাযাজক। তোমার কাছে নিজেকে মুক্তিদায়ী বলিরূপে উৎসর্গ করে তিনি শাশ্বত যজ্ঞের অনুষ্ঠান প্রবর্তন করেছেন। তখন তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন তার স্মরণে যজ্ঞ উৎসর্গ করি। আমাদের জন্য উৎসর্গীকৃত তার দেহ খাদ্যরূপে গ্রহণ করে আমরা নবশক্তিতে হয়ে উঠি শক্তিমান। আমাদের জন্য পাতিত তার রক্ত পানীয় রূপে গ্রহণ করে আমরা হয়ে উঠি কলঙ্কমুক্ত। তাই আমরা স্বর্গদূত ও মহাদূতগণের সঙ্গে, ঊর্ধ্বলোকের শক্তিসমূহের সঙ্গে, সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে বিরত তোমার মহিমা কীর্তন করে বলি। সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এ উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এই আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এই আমার রক্তের পানপাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার স্মরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো। এসো আমরা বিশ্বাসের রহস্য ঘোষণা করি।
প্রভু তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের আর্চবিশপ বিজয় এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোল। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধুসাধীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা তার সঙ্গে তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত দাতার আদেশে এবং ঐশ্বর্য শিক্ষায় প্রবুদ্ধ হই আমরা নির্ভয়ে বলি, হে আমাদের সর্বস্ব পিত, হে আমাদের সর্বস্ব পিত, তোমার নাম হো পূজিত, তোমার নাম ¡Gracias!
हे प्रभु अनुनय करी सकल अनर्थ होते आमादे रक्षा करो प्रसन्न हई आमादे शांति प्रदान करो जेन तुम्हार करुणार ऊपर निर्भर करे आम्रा पाप थेके सर्वदा मुक्त एवं समस्त संकट थेके निरापदे थाकी आम्रा रयेछि से पूर्ण आशाय एवं आमादेर मुक्तिदाता जीशु ख्रीष्टेर आगमनेर प्रतीक्षाय केनना राज्य पराक्रम ओ महिमा तुम्हारी एखन ओ जुगे जुगान्तरे हे प्रभु जीशु ख्रीष्ट तुमी तुम्हार प्रेरित शिष्यदेर बोलेछो आमी तुम्हादेर काछे शांति रेखे जाच्छी आमारी शांति तुम्हादेर दान करछी आमादेर पापेर प्रति नय बरं तुम्हार मंडलीर विश्वासेर प्रति दृष्टिपात करो प्रसन्न हइये तुम्हार इच्छा अनुसारे ताके शांति एकता प्रदान करो तुमी जीवित आछो राजत्व करछो जुगे जुगान्तरे प्रभुर शांति सर्वदा आपनादेर मध्ये बिराज करुक परस्परके आमरा ख्रीष्टेर शांति प्रदान करी তুমি জগতের পাপ ক্ষমা করো ঈশ্বরের মেষাবো আমাদের প্রতি দয়া করো তুমি জগতের পাপ ক্ষমা করো এই দেখো ঈশ্বরের মেষশাবক দেখো যিনি বিশ্ব পাপহর ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত যদি অন্য ধর্মের বা অন্য মণ্ডলী কেউ থাকেন দয়া করে এই প্রসাদ নেবেন না আপনাদেরকে শুভেচ্ছা জানাই অনুগ্রহ যেন পান সেই কামনা করি কিন্তু দয়া করে নেবেন না আর আপনারা বেশি নড়াচড়া করবেন না আপনাদের কাছে কমনিয়ন বা খ্রিস্টপ্রসাদ নিয়ে যাওয়া হবে বাইরেও গান সংখ্যা 256 মানে
বলেছিলাম যে কিছু বলবো না, কিন্তু না বলে হয় না। প্রথমত আমি অনেক ধন্যবাদ দিই ছেলে মেয়েদের, ওরা অনেক নীরব ছিল, একটু দুষ্টামি করে নাই আজকে, একটু করবে এটা স্বাভাবিক, বাইরে আছে একটু, ভিতরে কেউ করে না। এই জন্য ছেলেমেয়েরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিই, আগামীকালও করবে না। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রতিবেশীকে ফাদার বুলবুল এবং তার সাথে অঙ্কুর, তারা আমাদের অনুষ্ঠানটি লাইভ দেখাচ্ছেন, এটা অনেক জায়গায় প্রচারিত হচ্ছে, যারা দেখতে চাচ্ছে তারা সবাই দেখতে পায়। তাহলে তাদের উদারতার জন্য, সহযোগিতার জন্য, আমরা জানি সময়ে সব জায়গায় ব্যস্ততা, অনেকেই হয়তো চায়, আমরা চাওয়ার আগেই পেয়েছি, এই জন্য ফাদার বুলবুলকে ধন্যবাদ জানাই, তার সঙ্গে অঙ্কুরকেও। আগামীকাল সকালে 8টার সময় হবে ক্রুশের পথ, আর 3টার সময় বিকালে ক্রুশের অর্চনা, বাণী পাঠ এবং খ্রিস্টপ্রসাদ গ্রহণ। তবে এখনও করোনা সম্পূর্ণ শেষ হয়নি বিধায় ক্রুশ চুম্বন করাটা হয়তো সমীচীন হবে না, তবে আপনাদের কাছে রাখি, আমরা আশা করি যে করবেন না, তারপর কেউ যদি করতে চান নিজের দায়িত্বে, কিন্তু আমরা চাই যেন না করেন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে নিশ্চয়ই আরও ধন্যবাদ দেওয়ার সুযোগ হবে পরে, কিন্তু আজকে যারা যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, অবশ্যই আমাদের প্যারিশ কাউন্সিলের সদস্যরা অনেকেই নানাভাবে, তাদেরকে ধন্যবাদ বিশেষভাবে লাইভ দেখানোর জন্য। আবারও প্রতিবেশীকে ফাদার বুলবুল এবং তার সাথে অঙ্কুরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। খ্রিস্টদাক শেষ হবার সাথে সাথে আমরা সাক্রামেন্ট ঠিক এই জায়গা দিয়ে, এখান থেকে একটু জায়গা দিবেন, ওই যে এইটার সময় দরজাটার কাছ দিয়ে এখান থেকে ঢুকে শোভাযাত্রা করে ওই পাশে বেদির ডান দিকে রাখবো, এবং যেভাবে পালা দেওয়া আছে সেভাবে আমরা যেন আরাধনা করি। আসুন প্রার্থনা করি। হে পরমপিতা, আজ এই সন্ধ্যায় তোমার পুত্রের অন্তিম ভোজের স্মরণস্থান পালন করে আমরা অন্তরে এক নতুন শক্তি লাভ করেছি, তাই আমরা তোমাকে শত ধন্যবাদ জানাই। এই প্রার্থনা করি ইহলোকে তার মানব সেবার আদর্শ পালন করে আমরা যেন পরলোকে তার শাশ্বত মিলন উৎসবে যোগদান করে চির সঞ্জীবিত হতে পারি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র পবিত্র আত্মা আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। Thank you.
আদিতে ছিলেন বাণী, বাণী ছিলেন ঈশ্বর, এবং বাণী বাক্য দেহ ধারণ করে আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করে পুনরুত্থান করলেন। সেই মুক্তিদাতা যীশু খ্রিস্টকে আসুন আমরা আমাদের সমস্ত হৃদয়ের ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করি পঞ্চাঙ্গে প্রণামের মাধ্যমে। আজকে আমাদের আরাধনার মূল ভাব যীশু খ্রিস্টই ঈশ্বরের দয়ার মুখচ্ছবি। যীশু খ্রিস্টই ঈশ্বরের দয়ার মুখচ্ছবি। যীশু খ্রিস্টই ঈশ্বরের দয়ার মুখচ্ছবি। যারা যেতে চাই বাইরে যাই, আমরা কোনো কথা বলবো না, এখানে বেদির সামনে কেউ থাকবে না, আমরা নিরবতার মধ্য দিয়ে বাইরে যাই।